বন্ধুরা কেমন আছো? তো ক্যানভা টিউটোরিয়াল মাস্টার ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই। অ্যান্ড আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো যে কীভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটা ভালো ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করে নিতে পারবে। আর একটা ভালো ইউটিউব চ্যানেল আর্ট একটা ইউটিউব চ্যানেলকে দেখতে খুবই প্রফেশনাল করে দেয়। তো আজকে আমরা কোনো পিসি ইউজ করবো না, আজকে আমরা দেখে নেবো যে কীভাবে আমরা আমাদের মোবাইল ফোনটাকে ইউজ করে একটা ভালো ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করে নিতে পারি। তো যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে আমাদের কোনো ফিউচার ভিডিও তোমরা মিস না করে যাও। তো চলো চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনের দিকে আর দেখিয়ে দিই তোমাদের যে কীভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল আর্ট খুব সহজেই তৈরি করে নিতে পারবো। তো বন্ধুরা, এখানে তোমরা আমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমাদের মোবাইল ফোনের দিকে। তো এবার আমরা কী করবো, আমাদের প্লে স্টোরটাকে ওপেন করে নেবো। প্লে স্টোর ওপেন করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে আমাদের এই যে অ্যাপটা আছে এটাকে ডাউনলোড করতে হবে। তো এটাকে আমরা ডাউনলোড যেহেতু করে নিয়েছি, আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ ওপেন হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, ওপরে যে সার্চ বাটনটা রয়েছে ওইখানে আমরা সার্চ করবো ইউটিউব চ্যানেল আর্ট। তো ইউটিউব চ্যানেল আর্ট সার্চ করে নিচ্ছি। তো ইউটিউব চ্যানেল আর্ট সার্চ করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে আমাদের ইউটিউব চ্যানেল আর্ট চলে এসেছে। তো এটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নিলে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের সামনে এরকম অনেক টেমপ্লেটস চলে আসবে, বাট এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেটসই চুজ করবো। তো একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট সিলেক্ট করার পর তোমরা কী করবে, তোমরা এখানে দেখতে পাবে তোমাদের সামনে এরকম অনেক টেমপ্লেটস চলে আসবে যেগুলো তোমরা খুব ইজিলি এডিট করে নিতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম অনেক টেমপ্লেটস রয়েছে যেগুলো তোমরা খুব সহজে এডিট করে নিতে পারবে। তো এখানে একটা কথা বলে দিই, তো তোমরা যদি আমাদের ইনস্টাগ্রামে ফলো না করে থাকো এক্ষুনি যাও ফলো করো, কারণ ইনস্টাগ্রামে আমরা খুব ভালো ভালো হেল্পফুল কন্টেন্ট আপলোড করি। তো চলো এখান থেকে আমরা একটা টেমপ্লেট চুজ করে নিই আর দেখিয়ে দিই তোমাদের যে কীভাবে তোমরা ওটাকে এডিট করে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে ধরো আমরা এই টেমপ্লেটসটা চুজ করে নিলাম আর এটাকে ধরো আমরা এডিট করবো, তাহলে কীভাবে করবো, এটাকে আমরা ফার্স্টে জুম করে নেবো কিছুটা। কিছুটা জুম করে নিলে তোমরা দেখতে পাচ্ছ এটা প্রপারলি আমরা দেখতে পাচ্ছি লেখাটা। লেখাটা দেখতে পাওয়ার পর লেখাটা আমরা সিলেক্ট করবো। লেখাটা সিলেক্ট করে নিলে, সিলেক্ট করার পরে তোমরা এটাকে ইজিলি এডিট করে নিতে পারবে। তো এখানে ধরো আমরা এটাকে এডিট করে লিখে নিচ্ছি টাইম টু ডিজিটাল, টাইম টু ডিজিটাল। আর এবার যদি তোমরা পিছনে যে ব্রাশ কালারটা আছে ওটাকেও চেঞ্জ করতে চাও তাহলে কীভাবে করবে, তোমরা আবার জুম করো। জুম করে নিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নেবে। ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নেওয়ার পরে তোমরা নিচে দেখবে কালারের অপশান আছে, ওই কালারের অপশান থেকে গিয়ে তোমরা ইজিলি কালারটাকে চেঞ্জ করে নিতে পারবে। তো এটার কালার এখানে আমরা ইয়েলোই রাখলাম। তো এবার যদি তোমরা এর ফন্টগুলোই চেঞ্জ করতে চাও তাহলে কীভাবে করবে, তোমরা লেখাটাকে সিলেক্ট করবে। লেখাটাকে সিলেক্ট করার পরে নিচে ফন্টসের অপশান থেকে গিয়ে ইজিলি ফন্টটাকে চেঞ্জ করে নিতে পারবে। এখানে তোমরা অনেক রকম ফন্টস পেয়ে যাবে যেগুলো তোমরা তোমাদের ডিজাইনে ইউজ করতে পারবে। তো এখানে আমরা আমাদের ডিজাইনের জন্য এই ফন্টটাকে চুজ করে নিচ্ছি। তো এবার যদি তোমরা ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা আছে ওটাকেও চেঞ্জ করতে চাও সিম্পলি কীভাবে করবে, ইমেজটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে রিপ্লেসের অপশানে ক্লিক করে দেবে। আর রিপ্লেসের অপশানে ক্লিক করে দিলেই তোমরা চলে আসবে আপলোডসের অপশানে। আর আপলোডসের অপশানে এখান থেকে তোমরা যে কোনো ফটো আপলোড করতে পারবে। তো এখানে যদি তোমাদের কোনো ফটো আপলোড করা থাকে তাহলে সেই ফটো তোমরা ইউজ করতে পারবে তোমাদের ডিজাইনে খুব সহজেই। বাট যদি কোনো ফটো আপলোড না করা থাকে তাহলে তোমরা আপলোডসের অপশান দিয়ে গিয়ে যে কোনো ফটো আপলোড করতে পারবে আর তারপরে সেই ফটোটা তোমরা তোমাদের ডিজাইনে ইউজ করতে পারবে। তো এখান থেকে আমরা এই ফটোটা চুজ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার তোমরা ভাবতেই পারো এর কালারটা কেন চেঞ্জ হয়ে গেল। তো এর কালার ঠিক করতে গেলে তোমাদের কী করতে হবে, তোমরা নিচে দেখবে অ্যাডজাস্টেড অপশানে যাবে। অ্যাডজাস্টেড অপশানে যে মডিফিকেশানসগুলো করা আছে ওই মডিফিকেশানসগুলো তোমরা 00 করে দেবে, তাহলেই দেখবে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড যে কালার আছে ওটা ফেরত চলে আসবে। তো এবার যদি আমরা কোনো গেমিং টেমপ্লেট দেখি ধরো, তাহলে এখানে তোমরা অনেক গেমিং টেমপ্লেটস পেয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা গেমিং টেমপ্লেটস চুজ করে নিচ্ছি, ধরো এটাই চুজ করে নিচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা যেহেতু আগেরটার নাম চেঞ্জ করেছিলাম এটারও নাম অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এবার যদি তোমরা এটাকে এডিট করতে চাও তাহলে কীভাবে করবে, তো এখানে আমরা ধরো কিছু সোশ্যাল মিডিয়ার লোগো অ্যাড করব, তাহলে কীভাবে করব, আমরা যাব প্লাসের অপশানে। আর প্লাসের অপশানে যাওয়ার পর এখানে আমরা যাব এলিমেন্টসের অপশানে। আর এলিমেন্টসের অপশানে গিয়ে এখানে আমরা সার্চ করব যে ফেসবুক। সার্চ করার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে আমাদের ফেসবুকের লোগো চলে এসছে। তো আমরা এটা কী করবো, আমরা এখান থেকে একটা লোগো নিয়ে নেব আর লোগো নিয়ে আমরা আমাদের চ্যানেল আর্টের হিসেবে এখানে অ্যাড করে দেবো। আর এই একইভাবে আমরা ইনস্টাগ্রাম, ইউটিউব আর টুইটারটাও এখানে অ্যাড করে দেবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যে লোগোগুলো আছে ওগুলো এখানে অ্যাড করে দিয়েছি। তো তোমরাও এইভাবে তোমাদের সোশ্যাল মিডিয়ার লোগোগুলো তোমাদের ইউটিউব চ্যানেল আর্টে অ্যাড করে দিতে পারবে। আর এবার যদি তোমরা তোমাদের চ্যানেল আর্টে যে লোগোটা আছে ওটাকে চেঞ্জ করতে চাও তাহলে কীভাবে করবে, তোমরা তোমাদের চ্যানেল আর্টটাকে জুম করে নেবে। জুম করে যে লোগোটা আছে লোগোটাকে ফার্স্টে ডিলিট করে দেবে। ডিলিট করে দেওয়ার পরে আমরা যাবো প্লাসের অপশানে। প্লাসের অপশান থেকে গিয়ে যে এখানে যাবো আমরা আপলোডসের অপশানে। আর আপলোডসের অপশানে যদি তোমাদের কোনো লোগো আপলোড করা থাকে তাহলে সেই লোগোটা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল আর্টে অ্যাড করে দিতে পারবে।
আর আমাদের যেহেতু আপলোডসের অপশনে আমাদের লোগো আপলোড করা রয়েছে, তো আমি এখান থেকে আমাদের লোগোটা অ্যাড করে দিচ্ছি। আর এইভাবেই তোমরাও তোমাদের ইউটিউব চ্যানেল আর্টে তোমাদের ইউটিউব চ্যানেলের যে লোগোটা আছে ওটাকে অ্যাড করে দিতে পারবে খুব সহজেই। আর এবার যদি তোমরা এর ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ওটাকেও চেঞ্জ করতে চাও, তাহলে কীভাবে করবে? তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিম্পলি সিলেক্ট করবে, সিলেক্ট করে নিচে কালার্সের অপশানে যাবে। কালার্সের অপশানে গিয়ে এখানে অনেক রকম কালার্স আছে যেগুলো তোমরা চেঞ্জ করে নিতে পারবে ইজিলি। তো এখান থেকে আমি ব্লুটাই সিলেক্ট করে নিলাম। তো এই তো গেল একটা গেমিং ইউটিউব চ্যানেল আর্ট। তো এবার যদি আমরা কোনো ট্রাভেলিং ইউটিউব চ্যানেল আর্ট দেখি, কোনো ট্রাভেলিং ইউটিউব চ্যানেলের জন্য কোনো চ্যানেল আর্ট যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছ এখানে কত রকমের ইউটিউব চ্যানেল আর্ট রয়েছে। তো এখান থেকে আমরা ধরো এটাকে চুজ করে নিলাম। আর এটাকে ধরো তোমরা এডিট কীভাবে করবে, এটাকে এডিট করতে গেলে তোমাদের কী করতে হবে, তোমরা ছবিগুলোর উপর ট্যাপ করবে। ছবিগুলো ট্যাপ করে দিলেই তোমরা ইজিলি রিপ্লেসের অপশান থেকে গিয়ে যে কোনো ছবি এখানে অ্যাড করতে পারবে। তো এখান থেকে আপলোডসের অপশান থেকে তোমরা যে কোনো ছবি এখানে অ্যাড করতে পারবে। তো এখান থেকে আমি এটা চুজ করে নিলাম। আর ধরো নিচের ছবিটাও তুমি চেঞ্জ করতে পারবে সেমভাবেই, তোমরা সিম্পলি রিপ্লেসের অপশানে যাবে আর এটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তো দেখতে পাচ্ছ কত সহজেই তোমাদের একটা ইউটিউব চ্যানেল আর্ট রেডি হয়ে গেল। তো এবার যদি তোমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করতে চাও, এখান থেকে ইজিলি তোমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করে নিতে পারবে। তো এখান থেকে আমি ব্লুটা সিলেক্ট করে নিলাম। তো এবার যদি আমরা অন্য কোনো টেমপ্লেট দেখি, ধরো আমরা এই টেমপ্লেটটা দেখছি, এটা একটা ট্রাভেলিংয়ের টেমপ্লেটস, এই টেমপ্লেটটা দিয়ে আমরা এডিট করতে চাই, তাহলে কীভাবে করবো? এই টেমপ্লেটটা যদি আমরা লেখাটাকে চেঞ্জ করতে চাই বা লেখাটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে কালার্সের অপশান থেকে এসে আমরা ইজিলি কালারগুলোকে চেঞ্জ করে নিতে পারবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা কালার চুজ করে নিচ্ছি। এবার যদি তোমরা ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে চেঞ্জ করতে চাও, তাহলে কীভাবে করবে? ছবিটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে রিপ্লেসের অপশানে ক্লিক করবে। রিপ্লেসের অপশানে ক্লিক করে দিলে এখান থেকে তোমরা যে কোনো একটা ছবি চুজ করে নেবে। তাহলেই দেখতে হবে যে তোমাদের যে চ্যানেল আর্টের ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার যদি তোমরা এটাকে ডাউনলোড করতে চাও, তাহলে কীভাবে করবে? ডান দিকে ওপর দিক থেকে একটা ডাউনলোডের অপশানটা রয়েছে, ওইখানে গিয়ে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে এখানে করবে তোমরা সেভ অ্যাজ। সেভ অ্যাজ করে দেওয়ার পরে তোমরা এখানে পিএনজিটাকে সিলেক্ট করে নেবে, পিএনজি সিলেক্ট করে নেবে, বিকজ পিএনজিতে আমাদের কোয়ালিটি সবথেকে বেটার আসবে। তো পিএনজি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ডাউনলোডের অপশানে ক্লিক করে দেবে, তাহলেই এটা ডাউনলোড ইজিলি হয়ে যাবে। তো বন্ধুরা, আই হোপ ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না। দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে, বাট ততক্ষণের জন্য বাই বাই।